বুধবারের অনুষ্ঠানের মাধ্যমে বক্সনগর ব্লকের অধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া পাড়ায় পুরাতন এসপি স্কুল সংলগ্ন নতুন এসপি স্কুলের দ্বিতল নতুন ভবনের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 57,16,074 টাকা ব্যয়ে পুটিয়া এসপি স্কুলের দ্বিতল ভবনটি নির্মিত হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সনগর ব্লক বিডিও শান্তনু বিকাশ দাস, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় সরকার, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, বক্সনগর পঞ্চায়েত সমিতির এডুকেশন অ্যান্ড স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুভাষ চন্দ্র সাহা, সিপাহীজলা জেলার শিক্ষা অধিকর্তা হাবুল লোথ, বক্সনগর আইএস অফিসার সহ আরও অনেকেই। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা সব রাজ্যকে ছাড়িয়ে প্রথম স্থানে পৌঁছেছে। তিনি বলেন, রাজ্যের 4.5 বছরের সরকারের শিক্ষার দিক থেকে বিপুল পরিবর্তন ঘটেছে। রাজ্য সরকার নারী শিক্ষার প্রতিও যথেষ্ট সহানুভূতিশীল। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ওনার ভাষণে বলেন, আমরা স্বপ্ন দেখছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার। এপিজে আব্দুল কালাম বলেছেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন আমাদের ঘুমোতে দেয়। আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন সত্যি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিন নতুন দ্বিতল ভবন পেয়ে পুটিয়াবাসী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করতেও দেখা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।